হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো কালকে থেকে ভিডিওটা করব করব করে করা হয়নি, তো তার আগে এমএস ক্রিয়েটর থেকে একটা ভিডিও পোস্ট হয়েছে এবং সেখানে আমরা দেখতেই পেলাম যে সোমনাথ সিলভার প্লে বাটন পেয়েছে। তো কংগ্রাচুলেশন সোমনাথকে ওর সিলভার প্লে বাটনটার জন্য। তো এভাবে এগিয়ে যাও, তোমার মা বাবা চায় তুমি যাতে 10 লক্ষের দিকে এগিয়ে যেতে পারো। কিন্তু একটাই কথা কাকু কাকিমার কাছে, যে ছেলে মানে সোমনাথ আর কি যেই পথে এগোচ্ছে, মানে ওর বউ যদি চায় তবেই 10 লক্ষ সোমনাথের হতে পারে, আদারওয়াইজ হওয়ার কোনো চান্স নেই। শুনতে খারাপ লাগলেও কাকু কাকিমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার বলি, কালকে আমি তন্দ্রার ভিডিও দেখলাম। তো তন্দ্রা না মেয়েটা খুব সহজ সরল একটা মেয়ে, আমার যেটা মনে হয়। ওকে ঠিক যেইভাবে সোমনাথ ঘটনা বলে বা ওকে ওরা যেভাবে বলে, খুব ইজিলি সেটাকে বিশ্বাস করে নেয়, বা ওর মনে অত ঘোর প্যাচ নেই বলে ও ভাবে কারোর মনে অত ঘোর প্যাচ নেই। তো আমি তন্দ্রাকে কিছু বলবো না, কারণ তন্দ্রাকে ওরা ঠিক যেটুকু বলেছে তন্দ্রা তা ওর ভিডিওর মাধ্যমে সেগুলো আমাদের সামনে তুলে ধরেছে। বাট আমি এই ম্যান্ডি স্যান্ডির উদ্দেশ্যে, মানে মন্দিরে সোমনাথের উদ্দেশ্যে কিছু কথা অবশ্যই বলতে চাই। সেই কথাগুলো কি, মন্দিরার উদ্দেশ্যে বিশেষ কিছু বলার নেই, কারণ মন্দিরা যেগুলো করছে ও কিন্তু বুক ফুলিয়ে করছে, ঠিক আছে? আমরা কি জানি, আমরা যখন কোনো দোষ করি তখন আমাদের মাথা অটোমেটিক্যালি হেট হয়ে যায়, বা আমরা যখন বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার ভুল, তখন আমরা মাথা নিচু করে সেই ভুলটাকে অ্যাপোলজাইজ করার জন্য, সেই ভুলটাকে শুধরে নেওয়ার জন্য আমরা কি করি, চুপ থাকি বা গিল্টি ফিল করি নিজেদের মনে মনে যে এটা আমার ঠিক হয়নি, ভুল হয়েছে, এটা না করলেও পারতাম, বা আমি এটা কী করলাম। কিন্তু এই মন্দিরে এমন একটা মেয়ে, ও যা করেছে এতদিন বুক চিতিয়ে করে গেছে, প্রেম করেছে বুক চিতিয়ে করেছে, বরের নামে নিন্দা করেছে বুক চিতিয়ে করেছে। সুতরাং ওকে যা বলার এতদিন ধরে ওকেই বলেছি, তো আর কিছু বলার নেই, কারণ ও পুরো খোলা খাতা করে দিয়েছে। কালকের ওর কমিউনিটি পোস্টও পুরো খোলা খাতা করে দিয়েছে, ওর কী কী প্ল্যানিং ছিল, কী কী ছিল, কী কী জন্য ও মানে কিসের পর কী করতো, কেন এসছে, ঠিক আছে? তো ওর কমিউনিটি পোস্ট বা ওর বিহেভিয়ার দেখে ওকে তো আমার প্রথমত ক্রিমিনাল মাইন্ডেড মনে হয়, আজকে থেকে না, যখন থেকে এই ব্যাপারটা হচ্ছে তখন থেকে আমি বলেছি ও হচ্ছে ক্রিমিনাল মাইন্ড। মানে 12 বছর ধরে না ভালোবেসেও একটা ছেলেকে ইউজ করতে হয় কিভাবে, মানে সংসারের নাম করে একটা ছেলেকে কিভাবে মানে ভালোবাসার নাম দিয়ে ইউজ করতে হয়, সেটা ম্যান্ডি যেভাবে দেখিয়ে দিয়েছে 12 বছর ধরে, 12 বছর ধরে সোমনাথ দেখেছে, 3 বছর ধরে আমরা দেখছি। এই ঘটনাটা যদি আমাদের সামনে না আসতো আমরা হয়তো কোনোদিনও জানতে পারতাম না যে ম্যান্ডি ক্রিমিনাল মাইন্ড। তো যাই হোক, ও প্রেমে এতটাই পাগল হয়ে গেছে অন্য একজনের, যার জন্য আমরা সব কিছু জানতে পেরে গেছি। তো ওকে এবার বলবো, এবার ওকে বাদ দিয়ে দিই, ওকে নিয়ে প্রচুর বলে ফেলেছি, আর ওকে নিয়ে কিছু বলার নেই। কিন্তু এখন সোমনাথকে নিয়ে বলার সময়। হ্যাঁ, কেন সোমনাথকে নিয়ে বলার সময়? আচ্ছা, প্রথমত তো একটা কথা বলবো, যে যারা ক্রাইম করে তারা, এবং যারা ক্রাইমকে সাহায্য করে মানে ক্রাইম হতে সাহায্য করে, তারা সমান দোষী। কেউ চুরি করছে সে যতটা দোষী, সেই চুরিতে যে সাহায্য করছে সে কিন্তু ততটাই দোষী। তো এখানে মন্দিরা তো ভুল করেছে, এখন কালকে তন্দ্রা ভিডিও দেখলাম বলছে যে ও ভুল করার করেছে, এখন ওকে ওর বরের সঙ্গে সংসার করতে দেওয়া হোক। কেউ তো না করেনি, প্রত্যেকেই তো বলছে যে তুই সংসার কর, কিন্তু ওই তো সংসার করবে না, এবং সংসার করবে না জানা সত্ত্বেও এগ্রিমেন্টে সিগনেচার করে 2 বছরের প্ল্যানিং করে রাহুলের সাথে সৌভাগ্যের কুঠিরে ঢুকেছে। তো আমরা তো কেউ আটকে রাখিনি, ও এই সিচুয়েশনটা কোনোদিনও আসতো না যদি না ওর রাহুলের সাথে ঝগড়া হতো। আর কালকে যে ঝগড়া মিটে যাবে না এটারও কোনো গ্যারেন্টি নেই,
তো এটাই বলবো যে যেটা বলছিলাম যে ক্রাইম করে এবং তার ক্রাইম প্যাটার্ন দুজনেই সমান দোষী, তো সেই দিক থেকে দেখতে গেলে ম্যান্ডির সাথে সোমনাথও সমান দোষী। কারণ কি, ম্যান্ডি এই ধরনের নোংরামিগুলো সোমনাথের সামনে বসে করছে, সোমনাথ জাস্ট ভালোবাসার নাম দিয়ে, জাস্ট একটা ভালোবাসার পর্দা টেনে এই ক্রাইমে মন্দিরাকে সমানভাবে সাপোর্ট করছে। তো তখন তোমরা বলবে তাহলে কি করবে, মন্দিরাকে মারবে, ধরবে, ছেড়ে দেবে? তোমরা ভাবো তোমাদের বর হলে কি করতো, তোমরা ভাবো, যাতে যাদের মনে এই প্রশ্নটা আসবে যে কি করবে তাহলে সোমনাথ, সোমনাথ তো ভালোবাসে, তোমরা ভাবো তোমাদের হাজবেন্ড বা তোমাদের হাজবেন্ডের লাইফে যদি এরকম তৃতীয় কোনো ব্যক্তি আসতো, তোমরা যদি সোমনাথের জায়গায় থাকতে তোমরা কি করতে, এরকমভাবে গালে হাত দিয়ে বসে থাকতে যে কখন ওই মেয়েটা আমার বরকে ছাড়বে তারপরে আমি আমার বরকে হাত করব? নিশ্চয়ই না, নিশ্চয়ই সেই মেয়েটাকে তোমার হাজবেন্ডের থেকে সরিয়ে তার লাইফে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করবে। তো আমার মনে হয় সোমনাথ সেম কাজটা করছে না কেন, সেম কাজটা করতে পারছে না কেন? আগের দিনও একই কথা বলেছি, আজকেও আমার একটাই প্রশ্ন, আজকে ওর সামনে ওর বউ একটা ছেলের জন্য পাগলামি করছে, কালকেও দালাল নিজের ভিডিওতে বলছে ও মারিয়া না থাকলে ওকে সামলানো যেত, যেটা মারিয়ার ভিডিও থেকেও কালকে আমরা জানতে পারি, আমি না থাকলে যে কি হতো, সামলানোই যাচ্ছিল না, কেমন মানে পুরো পাগলের মতো করছিল। তো নিশ্চয়ই তখন ওর বর সামনে ছিল এবং ওর বর পুরোটাই জানে যে তার বউ পাগলামি করছে, মরতে যাচ্ছে, কার জন্য, তার জন্য না, তার সঙ্গে ঝগড়া হয়েছে বলে না, তার বয়ফ্রেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে। তো যাদের কাছে ব্যাপারটা ছোট বলে মনে হচ্ছে, তারা যদি সোমনাথের জায়গায় নিজেকে আর মন্দিরার জায়গায় তার হাজবেন্ডকে দাঁড় করায়, তাহলে তারা বুঝতে পারবে যে ব্যাপারটা কতটা ছোট বা কতটা বড়। মানে আমার সামনে, আমি ধরে নিই আমার সামনে আমার বর মরতে যাচ্ছে অন্য মেয়ের জন্য, তাকে আমি আটকাতে পারছি না, তখন আমার সিচুয়েশনটা কি হবে? যারা যারা ভাবছো এটা কোনো ব্যাপার না, তাদেরকে বলছি তারা ওই সিচুয়েশনটা নিজেকে দাঁড় করিয়ে ভাবো যে ব্যাপারটা কতটা সিধা সাদা ব্যাপার বা কতটা ন্যাচারাল ব্যাপার। সেই অবস্থায় দাঁড়িয়ে সোমনাথ এগুলো টলারেট করছে এবং বলছে ভালোবাসা, ভালোবাসা মাই ফুট, ভালোবাসা মা কি আক। কেউ কাউকে ভালোবাসলে তাকে অন্যের হাতে ছেড়ে দেয়, যা তুই ওখানে গিয়ে ভালো থাক, আমি দেখিনি, আমার দ্বারা সম্ভব। তো আমি যদি কাউকে ভালোবাসি আমি কি চাইবো যে তার লাইফে যে ছেলেটি আছে তাকে আমি সরিয়ে দিয়ে আমার ওয়াইফকে আমার মতন করে আমি আমার দিকে ঘুরিয়ে নিই? কিন্তু না, সোমনাথ তো লেজেন্ড, সোমনাথ তো লেজেন্ড, সে ভালোবেসে তার বউ তার সামনে তার বয়ফ্রেন্ডের জন্য পাগলের মতন করছে, আর সে ভালোবেসে এত ভালোবেসেছে যে ওই মেয়েকেও কোনোদিনও ছাড়তে পারবে না বলে সে বসে রয়েছে, কখন রাহুল ওর জীবন থেকে যাবে, তারপরে যদি মন্দিরা ওকে একটু চান্স দেয়। সিরিয়াসলি ভাই, তো সেই জন্যই আমি বলছি যে এখানে যদি মন্দিরা 50% ক্রাইম করে থাকে, বাকি 50% ক্রাইম না এই সোমনাথ করছে। আর রইল তন্দ্রার কালকের ভিডিও থেকে একটা কথা আমার ভীষণ আশ্চর্য লাগলো, যেটা হচ্ছে সোমনাথ কেন ওই দালালকে ফোন করেছিল, কেন দালাল ওই রাহুলের সঙ্গে নাকি কারোর কোনো যোগাযোগ নেই, হাস্যকর, জাস্ট হাস্যকর। তো রাহুলের সঙ্গে কারোর যোগাযোগ নেই দালাল ছাড়া, সেই জন্য ওকে ফোন করে রাহুলের সঙ্গে যোগাযোগ করানো হয়েছে। এক নম্বর, বাড়িতে যে ক্রিমিনালটা রয়েছে, ক্রিমিনাল পার্টনার যেটা মারিয়া, যে নাকি প্রতিনিয়ত রাহুলের সঙ্গে ম্যান্ডির যোগাযোগ করিয়ে দেয় বা দিয়েছে তার বাড়িতে থাকাকালীনও, তার কাছে রাহুলের সঙ্গে কথা হয়, তার সঙ্গে তার কাছে রাহুলের নাম্বার আছে। আর সবথেকে বড় কথা, মানে সোমনাথ সত্যি কি মেরুদণ্ডহীন? একটু ডাউট আছে। এরকম সিচুয়েশানে যদি সোমনাথের দরকার পড়ে যে আমি রাহুলের সঙ্গে কথা বলবো, তাহলে কি কোনো মাধ্যমের দরকার পড়ে? রাহুলের নাম্বার নেই, ডাইরেক্ট ফোন ফোন করে যে ভাই তুই কি চাইছিস, তোরা দুজন কি চাইছিস,
তুই যদি ওর সঙ্গে থাকতে চাস ওকে পার্মানেন্টলি নিয়ে চলে যা, আর তোর যদি মনে হয় তুই নিজের লাইফ নিজের মতো গুছিয়ে নিবি, ওর জীবন থেকে সরে যা, আমার জীবন থেকে সরে যা, আমরা যাতে একসঙ্গে সংসার করতে পারি সেই রাস্তাটা করে দে। মন্দিরার সামনে বসে সোমনাথের রাহুলকে ফোন করে এই কথাগুলো নিজের বলা উচিত ছিল, কিন্তু না, সোমনাথ এতটাই পুরুষত্ব, সোমনাথের এতটাই মেরুদণ্ডটা শক্ত যে ও দালালকে ফোন করেছে রাহুলের সঙ্গে যোগাযোগ করার জন্য। তন্দ্রা প্লিজ বোন, এতটা সহজ সরল হোস না, একটু মাথায় চিন্তাভাবনা রাখ। জানিস তো দালাল কিন্তু ইউজ হচ্ছে না, দালাল কিন্তু নিজেরটা নিজে নিংড়ে নিচ্ছে, ইউজ কিন্তু তুই হচ্ছিস। তো এটাই হচ্ছে কথা, কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি, মানে সোমনাথের কাণ্ডকীর্তি দেখে আমি ভাষা হারিয়ে ফেলছি। আজকে প্রত্যেকে নিজেদের জায়গায়, মানে ম্যান্ডির জায়গায় নিজেদেরকে রাখো, সোমনাথের জায়গায় নিজেদের বরকে রাখো, বা নিজেরা মন্দিরার জায়গায় নিজেরা থাকো, সোমনাথের জায়গায় নিজেরা থাকো, আর ম্যান্ডির জায়গায় নিজেদের স্বামীকে বসাও, ঠিক একে একে দুই, দুয়ে দুয়ে চার মিলে যাবে। যে এটা যেটা হচ্ছে সেটা মানছি সত্যি, মানলাম, এর মধ্যে নাটক নেই, মানছি সত্যি, কিন্তু একটা ছেলে কী করে এগুলো সহ্য করতে পারে? তারপরেও সে তার নো নরণচরণ না, সে পাড়ার ক্লাবকে জানাচ্ছে, এবং তার মা বাবা, সবথেকে বড় কথা যে বিশ্বাস করবে না, আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার আর আমার বরের মধ্যে যদি এই যে কবছর আমাদের রিলেশন ছিল, আমি শ্বশুর বাড়িতে ছিলাম বা আসা যাওয়া ছিল, আমার বরের সঙ্গে যদি আমার একটা কথা কাটাকাটি হতো, আমার শ্বশুর শাশুড়ি আমার বরের হয়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসতো। মেনলি এই কারণেই তো আমাদের ডিভোর্স। তো আমার শ্বশুর শাশুড়ি ছেলেকে যদি কিছু বলতাম, শ্বশুর শাশুড়ি ছেলের হয়ে ঝগড়া করতে আসতো। সেখানে বউ ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, মানে বলতে গেলে বুকের ভেতরে হাত ভরে হৃৎপিণ্ডটা উপড়ে ফেলার চেষ্টা করছে এখানে বৌমা, আর বাবা মা নিশ্চুপ। বাবা মার বক্তব্য এইভাবে তো 1 লাখ হয়ে গেল, এরপরে 10 লাখ দেখতে চাই। কাকিমা, 10 লাখ দেখতে গেলে আপনার ছেলেকে খাটতে হবে, যে ওই বউয়ের ইশারায় নাচলে তো চলবে না। লিটারেলি আমি বুঝতে পারছি না। আর রইল মন্দিরার ভালো হয়ে সংসার করার কথা। ভালো হয়ে সংসার করার হলে 2 বছরের জন্য প্ল্যানিং করে, রাহুলের সাথে প্ল্যানিং করে সৌভাগ্য কুঠিরে ফিরতো না। মন থেকে রাহুলের লাথি মারার অপেক্ষা না করে নিজে রাহুলকে লাথি মেরে ওকে ব্লক করে সোমনাথের সংসারে ফিরতো। ওর যদি সংসার করার হতো, মন্দিরার যদি সংসার করার হতো, ও রাহুলকে লাথি মেরে, রাহুলের লাথি খাওয়া অবধি ও ওয়েট করতো না এই কমিউনিটিটা দেওয়ার জন্য, ও নিজে রাহুলকে লাথি মেরে সোমনাথের সংসারে ফিরতো, এগ্রিমেন্টে মন থেকে সাইন করত। সিরিয়াসলি এখনও বোঝানো হচ্ছে ওকে আর একবার সুযোগ দেওয়া দরকার, ও যাতে ভালো করে সংসার করে। ওই মেয়ে কোনোদিনও ভালো করে সংসার করবে না, কারণ সে তার মাকে দেখেছে, তার মা ওর বিয়ের পরে অন্যের হাত ধরে চলে গেছে 12 বছরের জন্য সংসার করতে। তো ও তো সেটাই দেখেছে, সেটাই করবে। এখন মানলাম রাহুলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল, আবার বেশি দিন যেতে হবে না, ও আবার প্রেমে পড়বে এবং আবার সোমনাথের মারবে। যাই হোক, আমরা একটা জিনিসই চাই, তোরা সংসার কর, ভালো করে সংসার কর। কিন্তু ওই যে বলে না, এই যে প্রীতম, রিমি, দিশানি, এদের দেখে ইন্সপায়ার হয়ে এখন এরা নেমেছে, এদের দেখে বাকিরা নামছে। তো এগুলো কখনো এত তাড়াতাড়ি শেষ হবার নয়, এত তাড়াতাড়ি শেষ হবার নয়, সিরিয়াসলি। তবে সোমনাথকে আর একটা প্রশ্ন, তোর জীবনে যে ঝড়টা যাচ্ছিল, তুই বললি তুই অনেকদিন আগে সিলভার প্লে বাটনটার জন্য ফর্মটা ফিল আপ করে দিয়েছিলি, বলি তোর উপর দিয়ে যে ঝড়টা যাচ্ছে, সিরিয়াসলি তুই বলেই তোর মনে আছে যে তোকে প্লে বাটনটার জন্য অ্যাপ্লাই করতে হবে। বিশ্বাস কর, তোর জায়গা দিয়ে যদি আমি যেতাম, সিলভার প্লে বাটনের কথা মনেই থাকতো না। তবে ভালো করেছিস, ওটার দরকার, কারণ এত কষ্ট করে 1 লাখ করেছিস ভাই, ওটা তো দরকার, ঠিক সময় ওটা ফর্মটা ফিল আপ করেছিস, খুব ভালো কথা। কিন্তু
তুই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলি, তুই দেখাচ্ছিলি যে তুই এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিস, তুই ডুবে রয়েছিস, ভালো ভালো। তো এর থেকে বেশি কিছু আর কি বলবো, একঘেয়ে, একই কথা। আমি জাস্ট এখন বলে না, আই অ্যাম তো জাস্ট অবাক, আই অ্যাম তো এখন জাস্ট অবাক, জাস্ট সোমনাথকে দেখে, মন্দিরাকে দেখে অবাক হওয়ার কিছু নেই। ওর যেটা চরিত্রের বৈশিষ্ট্য, ও যেটা ওর মা বাবার মধ্যে দেখে এসছে, ও সেটাই করছে, ওটা ওর চরিত্রের বৈশিষ্ট্য। এই চরিত্র জীবনে কোনোদিনও পাল্টানো যায় না, কারণ এইটা যদি প্রথমবার হতো, যে এই যে বলে না ভালোবাসার কোনো সময় জ্ঞান হয় না, বয়স হয় না, হ্যাঁ ভালোবাসা আসতেই পারে, কিন্তু সেটা যদি এইটাই হতো যে সোমনাথের পরে এইটাতে হয়তো ও সেরকম কিছু, সোমনাথ এত বছর ধরে সময় দিচ্ছে না, ব্লা ব্লা ব্লা, এই ছেলেটা সময় দিচ্ছে, মন পড়ে গেছে, যে যতই ছোট হোক মন পড়ে গেছে, কিন্তু না, এই মেয়ে তো এর আগেও 3-4 বার এরকম করেছে। তার মানে কি ধরে নিতে হবে, এটা ওর ভালোবাসা না, এটা ওর চরিত্রের দোষ, ওর বরে সন্তুষ্ট নয়। এগুলোকে কি বলে জানো, বললাম না, ও মু, মানে যার নিজের বরের প্রতি কোনো আকর্ষণ নেই কিন্তু অন্য ছেলেদের ওপরে নজর আছে। তো একে আর কিছু বলার নেই, আমি মানে আই অ্যাম তো জাস্ট অবাক এই ছেলেটাকে দেখে, আর ওর ফ্যামিলিকে দেখে, যে এদের ব্যাপারটা কি, এত কিছুর পরেও জাস্ট মানে একটা শব্দও এরা কিছু বললো না, বা নিজেদের মান সম্মানের কথা ভেবে কোনো ডিসিশনে আসলো না, বাড়িতে বসে বাড়ির বউ অন্য ছেলের জন্য পাগলামো করছে, মরতে যাচ্ছে, এটা জাস্ট। আর যারা যারা বলবে তোমার কি, তোমাদের কি, এটা এমন কিছু বড় ব্যাপার না, তাদেরকে একটাই প্রশ্ন, তোমরা তোমাদের শ্বশুর বাড়িতে বসে এরকম করতে পারবে? তোমাদের শ্বশুর শাশুড়িরা কিছু বলবে না, বর মেনে নেবে? তো তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেটা মনে আসলো বললাম, কাউকে সাপোর্ট করা, অন্ধভাবে সাপোর্ট করব বা অন্যভাবে কি, আমি জানো আমি পাল্টিবাজ দোগলা, আমার ভাই যখন যার যেটা দেখি আমি সেটা বলি, হ্যাঁ, কিন্তু আমি এখন প্রীতমের ক্ষেত্রে একচোখা, ওখানে আমার জন্য কোনো নিরপেক্ষতা দেখতে পাবে না, আমি একচোখা ভিডিও করব, যদি করি তারও কারণ আছে, সেটা নাই ওদেরকে নিয়ে যখন ভিডিও করব তখন বলবো। তবে মন্দিরা সোমনাথের ক্ষেত্রে যেটা আমি দেখছি ভাই, যেটা আমার ডাউট, যেটা আমার প্রশ্ন, যতদিন না সোমনাথ ক্লিয়ার করছে, এই একটা প্রশ্ন তো আমার মনে থেকেই যাবে, একটা না আসলে অজস্র প্রশ্ন, সোমনাথ মানে এইভাবে সব কিছু কি করে মেনে নিচ্ছে, বা ও এইভাবে নিজেকে মানে কি বলবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদেরও সেম প্রশ্ন, যে ও এগুলো কি করে মানে টলারেট করছে, এর জন্য কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না। তো কি আর বলবো, এই প্রশ্নের উত্তর যতদিন না সোমনাথ ক্লিয়ার করছে ততদিন ভাই তোমরা আমাকে বলতে পারো তুমি ওকে ভুল বুঝছো, ভুল বুঝো না, এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই। এখানে ওই যে বললাম, নিজেরা ওই জায়গায় নিজেকে আর নিজের হাজবেন্ডকে ওদের জায়গায় দাঁড় করিয়ে দেখো, উত্তর তোমরা নিজেরা পেয়ে যাবে। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই।